এটা হলো বাদশা, একবারে কোনো ভেজাল নাই, কোনো খাওয়া খাদ্য কোনো টাবল নাই, এটা হলো এক নম্বর শাহিয়াল, এটার মধ্যে কোনো খুদ নাই। বাংলাদেশের মাটি, বাংলাদেশের জন্ম, এটা হলো আমার গাভীর বাচ্চা, ঠিক আছে, একবারে অরিজিনাল, এটা হলো দেশাল বাচ্চা। আল্লাহর কাছে দোয়া করি যেন যে ব্যক্তি কিনা সুষ্ঠু হালালভাবে নিয়তে কুরবানি দিবে আল্লাহর রাস্তায়, আমি জানি তার হাতে জানি সুন্দর মানুষটির হাতে জানি আমি রাজা মিয়াকে তুলে দিতে পারি। আচ্ছা, খুব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার চারাবাগে অবস্থান করছে, একজন প্রান্তিক খামারের বাড়িতে। মাশাল্লাহ, আপনারা দেখছেন তিনটা বাচ্চা উনি 2024 জন্য রেডি করেছে। মাশাল্লাহ, সবগুলো গরুই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এবং বেশ বড় বড়, প্রান্তিক পর্যায়ে এই ধরনের গরু খুব বেশি আসলে দেখা যায় না। যাই হোক, আমরা কথা বলবো, জানবো এই তিনটা গরুর কেমন দাম হাঁকাচ্ছে এই মুরব্বি, সে সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা আমরা দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকেন, আমরা একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাল্লাহ, অনেক সুন্দর গরু আপনি লালন পালন করছেন, অনেক দর্শকও আসছে আপনার বাড়িতে গরু দেখার জন্য। আমাদের একটু জানাবেন যে কত বছর যাবত গরু লালন পালন করছেন? আমি গরু তো পালন করছি, এটা হলো আমার গাভীর বাচ্চা, ঠিক আছে, এটার বয়স হলো আপনার 2 বছর 4 মাস, হ্যাঁ, এবং দাঁতে হলো দুটা, এটা, হ্যাঁ, এটা দাঁতে হলো দুটা। আচ্ছা, এটার নাম রাখছেন কি চাচা? এটার নাম রাখছিল রাজাবাবু। রাজাবাবু? হ্যাঁ, রাজাবাবু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে গাভীর বাচ্চা? গাভীর বাচ্চা, আমার নিজের গাভীর বাচ্চা, আমার গোয়ালের, আমার নিজের গাভীর বাচ্চা, বাচ্চার একটা সরাসরি কোনো ভেজাল নাই। তাহলে আপনি গরুর খামারের সাথে যুক্ত আছেন কত বছর? আমি এটা খামারে আমার ছোটো বাল্যকাল থেকে আমি শখের বিষয় আমি তৈরি করি, প্রতিদিনের মধ্যে একটু ভালো শৌখিনদার মানুষের জন্য একটু উপহার দেওয়ার জন্য। আচ্ছা, কারণ যেহেতু অনেকেই আছে যে শখের বিষয়, শৌখিনদার বিষয়, ভালো পশু যেহেতু বাজার না ঘুরে বাড়িতে থেকে খামার থেকে নেয়, আমি তাদের জন্য এই মালগুলো তৈরি করছি। আমার একটু শখ জাগে, যেহেতু আমি একটা ভালো লোকের হাতে যেমন আমি এত সুন্দরভাবে যে নিখুঁত খুঁজে যে আমি গরুগুলো পালতেছি, আমার সন্তানের মতন আমি জোগাড় করে পালতেছি, তার সুন্দর খাবার দিতেছি, লিপিয়ার ঘাস, কোনো বাজে কোনো খাবার নাই, এখানে আমি শুধু খেসারি দিতেছি, ভুট্টা দিতেছি, দমচা দিতেছি, এবং এই কিছুদিন লাগে যে আমাদের কাঁঠাল লাগেছে, আমি কিছু কিছু কাঁঠাল কেটে করে খাওয়াই, খেয়ারখুর খাওয়াই, এতে মাশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ গরু মাংস ধরে যায় এবং আমি সহি সালামতেই পালতে পারি। আমার গরু কোনো টেনশন নাই, কোনো হরণহর কোনো টেনশন নাই, কোনো গরু ইষ্ট করার টেনশন নাই, একবারে সহি সালামতেই গরু নেবেন। অনেকের আছে গরু দেন গা বাইর করলে ফালাফালি করলে লেবি ছুটে যায়, ধাক্কালে নড়ে না, এবং দেখেন আমার গরু ধাক্কালেও আপনি দেখছেন যে ফালাফালি করতেছে, কোনো এর মধ্যে কোনো ভেজাল নাই। আমি জ্যেষ্ঠ পালি, আল্লাহর কাছে দোয়া করি জেনে যে ব্যক্তি কিনা সুষ্ঠু হালালভাবে নিয়তে কুরবানি দিবে আল্লাহর রাস্তায়, আমি জানি তার হাতে জানি সুন্দর মানুষটির হাতে জানি আমি রাজা মিয়াকে তুলে দিতে পারি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন, খুব ভালো লাগলো, সম্ভবত দর্শকরা অনেক খুশি হবে আপনার কথা শুনে। তো এই যে 2 বছর যাবত একদম ঘরের বাচ্চা লালন পালন করছেন, খুব কষ্ট করছেন, শখ করে? হ্যাঁ, শখ করে এটা পালছি, মনে করেন আমি নিজের চমিক না দেয় কিন্তু আমি এটার প্রতি আমি সবসময় থাকি, কোথাও যাই না। আমি এই যে এত গরম গেছে আমি ওটা 3 বেলা গোসল করে রাখছি। আচ্ছা, ঠিক আছে, আলাম এই যে শীত গেছে আমি এখন পর্যন্ত কোনো দিন এটাতে গোসল ছাড়া আমি থাকি নাই। আমিও গোসল করে প্রতিদিনই আমি গোসল করাছি, পরিষ্কার রাখছি। আমার গোয়াল একবার ফটফটা ঝরঝরা, কোনো নোংরা আমি কাজ আমার কাছে নাই, আমি পরিষ্কার রাখতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, যেটা জানতে চাচ্ছি এই যে রাজা মিয়া, রাজা মিয়াই তো? হ্যাঁ, রাজা মিয়া, রাজা মিয়া। আচ্ছা, রাজা মিয়ার আসলে কী জাতের গরু এটা, জাতটা কি? এটা জাত, এটা আমি করছিলাম হলো, এটা মিথ্যা কথা দরকার নেই, এটা আমি ডাক্তার দিয়ে কালেকশন করাইছিলাম, ওনারা বলছিল যে এটা শাহিয়ালের ক্রস। শাহিয়ালের ক্রস? হ্যাঁ, বুঝছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তেলের শাহিয়াল, ওরা তো সরাসরি তো সাথে দেখে নাই, ওরা বলছিলাম চাইছিলাম শাহিয়াল, তো ওরা বলছিল শাহিয়াল। আচ্ছা, এই ওর মা তো আপনার বাড়িতে? হ্যাঁ, ওর মা আমার বাড়িতে আছে, ওর মা বিয়ে দিয়েছিল আপনার 8টা বিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এবং ওই 8টা বিয়ের মধ্যে 6টা ষাঁড় বাচ্চা আর 2টা লোক গাভী বাচ্চা। ওই গাভী তো আপনার একদম ঘরের লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী। ওটা আমার শোনা, আমি এটা এটা বাদে আমি 10 লাখ টাকার গরু দিচ্ছি এটার মায়ের গর্ভে থেকে। ওর মার বাচ্চাগুলাই? হ্যাঁ, ওর মার বাচ্চাগুলাই, যে আমি দিচ্ছি 10 লাখ টাকা দিচ্ছি। মাশাল্লাহ, বুঝছেন। তাহলে এই রাজা মিয়া চাচা, এটার বয়স মানে মানে বডি ওয়েটটা বর্তমানে লাইভ ওয়েটটা কেমন আছে এটা? এটা সর্বোচ্চ আপনার ওজন আসছিল, এখন বর্তমান আসছিল, অনেকে অনেক কথা বলে, এটা এখন বর্তমান ওজন আসছিল আপনার 850 কেজি। 850 কেজি? 850 কেজি। এটা কীভাবে মাপছেন? এটা আমরা স্কেলে মাপছি, এরপরে যে গাড়িতে যে নাকি আপনি যে মাল টন হিসেবে ওজন দেয়, আমি ওইভাবে মাইপে দিছি। মানে একদম ডিজিটাল মেশিন? হ্যাঁ, একটা ডিজিটাল মেশিনে মাইপে দিছি। মাশাল্লাহ, ইয়া তো মনে করেন এরা যদি ভালো ভালো শৌখিনদার মানুষ হয়, ইয়া মিরপুরে গাত তুলে হাটে নিলে অনেকে দাম যাবো 14 লাখ 15 লাখ 10 লাখ টাকা মিনিমাম দাম যাবে, কিন্তু আমি এক পল্লী এলাকায় পালছি, সেই হিসেবে আমি যা বিক্রি করবো আমি সেই হিসেবে নাম দিলাম 7 লাখ টাকা। 7 লক্ষ? 7 লক্ষ।
তারপরে সরাসরি কাস্টমার ভাই আসলে আলোচনা আছে? আলোচনা আছে। আচ্ছা, তার মানে রাজা মিয়ার দাম দর্শক দেখছেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর, একদমই চঞ্চল, এই গরুটা 7 লক্ষ টাকা চাচা চাচ্ছে। আপনি অনেকে গরু দেখবেন যেমন ওই আছে বড় বড় গরু আছে, আপনি খেয়াল করে দেখবেন পিঠে এই যে পিঠটা হয়তো দেখেন 2 ইঞ্চি আছে, আমার এই পিঠটা আছে অনেক 1 ফুট। আপনারা ক্যামেরা ধরে নিয়ে দেখান দর্শককে দেখছেন, যেহেতু আপনারা ভিডিও করেন অনেকে দেখি, কিন্তু পিঠের কি উচ্চতা না চড়া? চড়া চড়া চড়া, এখানে পিঠাটা দেখবেন চড়া। আর কত কত গরু আছে ইয়ারতে বড় আছে, পিঠটা এখানে মাত্র 2 ইঞ্চি, ওটা হলো খাড়া হয়ে থাকে, অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে খাড়া না, আমার এখানে সমান আছে 1 ফিট, কারে পিঠটা সমান আছে 1 ফিট সিনাটা, বুঝছেন? ঠিক আছে চাচা, তার মানে রাজা মিয়াকে দেখলাম 7 লক্ষ আপনার দাম চাচ্ছেন, 825 কেজি নাকি? হ্যাঁ, 825 কেজি। ঠিক আছে, তাহলে পরে যেটা আছে ওইটা একটু চলেন যাই। আচ্ছা আসেন, এটা হলো বাদশা, এটা হলো, হ্যাঁ এটা হলো আপের 4 দাঁত, ঠিক আছে। হ্যাঁ, এটা গরু ঠান্ডাই, কোনো সমস্যা নাই, একই খাবার দিছি, একই খাওয়া দাওয়া হয়েছে, একইভাবে গোসল হয়েছে, বুঝছেন? আচ্ছা, একবারে কোনো ভেজাল নাই, কোনো খাওয়া খাদ্য কোনো টাবল নাই, কোনোদিনও ওটা খাবার কোনোদিন ইতুতুকা বেশি করে নাই, কোনোদিন আইটা করে নাই, বেশি করে নাই খাবার, যা দিয়ে একটা সহি সালামত চাইটা বেটা খেয়ে হালায়, কোনো খাবারে কোনো ঢিলামি নেই, কোনো অসৎ জিনিস তো দিচ্ছে না? না না না, অসৎ জিনিস দিচ্ছে না, মনে হয় অনেক আছে না যে হয়তো আজকে একটা গরু খাইলো, সকালে খাইলো, বিকেলে খাইলো না, বা এই খাবারটা চুকা হয়ে গেলো, বাসি খাবার বা পেট ফেপের হলো, এ ধরনের কোনো জিনিস আমার কাছে হেরান নাই, আল্লাহ দিলে খায় সহজ মতো সুন্দরভাবে নাদাইতেছে খাইতেছে, সব দিক দিয়ে ফিটিং। ঘাস কি আপনি চাষ করেন নাকি? হ্যাঁ, আমি চাষ করছি, আপনি লিপিয়ার ঘাস চাষ করছি। কত শতাংশ? ওখানে আসলে আপনার 62 শতাংশ। অনেক ঘাস? হ্যাঁ অনেক ঘাস। হ্যাঁ, কাঁঠাল যেটা বললেন তো আপনার বাড়িতেই তো অনেক কাঁঠাল? হ্যাঁ, আমার বাড়িতে কাঁঠাল আছে, কাঁঠাল আছে, আমাদের ওমর একটা পলট আছে, বুঝছেন, আমার বাড়ির পূর্ব পাশে ওখানে একটা পলট আছে, ওখানে আমি লিপিয়ার ঘাস বুনছি, এবং আমি মেশিনও কিনে রাখছি, বুঝছেন, আপনাদের দর্শক মেশিনও দেখাই দেবো, আশাল্লাহ আমি ঘাস বাঙ্গায় খাওয়াই, আমার ঘাস কোনো সময় অপচয় নাই, আমার জিনিস কোনো সময় অপচয় নাই, আমি খেয়ার কিনে আনি, মেশিনটা কাটিয়ে ভাঙিয়ে খুব কুড়া বসিদা মাকাইয়া খাওয়াই, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ খাই, কোনো খাবার বেশি হয় না, মাপি খাওয়ান দিই। তো এটা আপনার, এটা ওজন আছে হলো আপনার 625 কেজি এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে মনে হয় একটু বেশি হবে, তা 625 কেজি। মানে এটা কতদিন আগে মাপছিলেন? এটা মাসছি আপনার মাস এখানে আগে, এক মাস আগে, এক মাস আগে, তখনই 625। হ্যাঁ, 625 ছিল। আচ্ছা, এটা কি যাতে সাহিয়াল নাকি? এটা 1 নম্বর সাহিয়াল। হ্যাঁ, 1 নম্বর সাহিয়াল, 1 নম্বর, 1 নম্বর সাহিয়াল, আপনারা তো দেখেন যা আছে বাসায় বাজারে ঘুরেন গারেন দেখবেন, এটা হলো 1 নম্বর সাহিয়াল, এটার মধ্যে কোনো খুদ নাই, 1 নম্বর সাহিয়াল বাচ্চাটা। আচ্ছা, এটা কি আপনার ঘরের বাচ্চা না বাইরের? এটা আমি কিনছিলাম আশুলিয়া বুধবার থেকে, আশুলিয়া থেকে, আশুলিয়া থেকে কিনছিলাম, এটা কিনছিলাম হলো আমি 2,20,000 টাকা। কতদিন আগে এটা কিনছিলাম? 1 বছর আগে। তার মানে এটা 1 বছর যাবত আছে? 1 বছর ধরে আছে। হ্যাঁ, এটা দাঁত কটা চাচা? এটা দাঁত হলো 4টা। 4টা? 4টা। আচ্ছা, তার মানে এটার নাম কি? এটা হলো বাদশা। বাদশা, বাদশা। দর্শক দেখছেন শাহিয়াল বাদশাকে, মাশাল্লাহ গরুটা খুবই সুন্দর দর্শক, মাশাল্লাহ এটা খুবই চঞ্চল প্রকৃতির একটা গরু, মাশাল্লাহ গরুটাও খুবই সুন্দর। জি চাচা, তাহলে এটা বর্তমানে লাইভ ওয়েট আছে 625 কেজি? 625 কেজি। হুম, আচ্ছা, 4 দাঁতের গরু চাচা? হ্যাঁ, এটা 4 দাঁতের গরু। আচ্ছা, তাহলে এইটা চাচা কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছিল আমি 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ? চাই 4.5 লক্ষ টাকা চাচ্ছি, মানে বাদশা মিয়া। হ্যাঁ, বাদশা মিয়া। আচ্ছা, তারপরেও সরাসরি দর্শক যদি ভাই আসে, কাস্টমার যদি আসে, আলোচনার সুযোগ আছে? আলোচনা অবশ্যই সুযোগ আছে, আমি চাইছি অনেক কাস্টমার এ পছন্দ দেখবে, দেখবে পছন্দ করবে, এরা দামাদামি সুযোগ রাখছি, এরা দাম বলে নিয়ে যাবে, যদি যে ব্যক্তি কিনা 3টা যদি নেয়, তাতে এ ধরনের কোনো প্রার্থী যদি থাকে, তাহলে আমি নিজ দায়িত্বে ওনারা গাড়ি ভাড়া দিয়ে দেবে, আমি ওনার সহযোগিতা দিলে, যদি ওনারা নিতে ভয় পায় যে এত বড় কীভাবে নিব, সুইটা যাবে, দৌড় পারবে, ওনারা যদি ভয় পায় তাহলে আমি নিজ দায়িত্বে ওনাদের বাসায় আমি পৌঁছে দেবো, কারণ ওনারা গাড়ি দিয়ে দেবে, কারণ আমি ওনারা গাড়ি উঠতে পৌঁছে দেবো ওনার বাসায়, যদি এই ধরনের কোনো লোক থাকে, শকিন্দার ভাইয়েরা আছে, অনেকে বলে যে ভাই আমি হয়তো নিতে ভয় পাই, দেখতে ভয় পাই, আমি এত বড় গরু কীভাবে নিব, আমি সুন্দরভাবে বাসাকে তার বাড়িতে আমি পৌঁছে দেবো। ঠিক ঠিক আছে চাচা, তার মানে এটা হচ্ছে আপনি 4.5 লক্ষ চাচ্ছেন? 4.5 লক্ষ। জি, দর্শক দেখেন এই বাদশাকে, মানে শাহিয়াল জাতের গরুটাকে, মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু, এটার যে চুটটা মাশাল্লাহ খুবই শক্ত, কিন্তু একদম টাইট ফিট গরু, এখানে কোনোই নাই, একবার টাইট, এখানে কোনোই নাই, যে কোনো দেখবেন যে সুই করা গরু আছে, ওখানে দেখবেন আপনি বুঝবুঝ করবেন না, টাইট মানে একটু লুজ 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 থাকবে। হ্যাঁ, আর ওই গরুগুলো আপনি দেখবেন ধাক্কা দিলে নড়বে না, বুঝছেন, আর এই গরুগুলো দেখবেন আসেন, এই দেখেন এনে কোনো ই নাই, দেখেন এই যে গরম গরু নড়তেছে, কোনো নড়বো একবার দেখে নেবেন, একবারে ঠান্ডা, কোনো ভেজাল নাই, কোনো সহি সালামত কোনো একবারে এভাবে থাকবে। আচ্ছা, হ্যাঁ জি, বুঝছেন, এভাবে নাম রাখছিল
বাদশা জি আচ্ছা বুঝতে পারছি তারপরে যেটা আছে ওইটা লাস্টেরটা লাস্টেরটা আছেন হ্যাঁ এটা কি কি নাম রাখছেন এটার নাম রাখছিল ওটা এটার নাম আছে সেনাপতি 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 মাশাআল্লাহ দর্শক দেখেন সেনাপতিকে দেখেন আপনারা এটা তো চাদর পরানো হয়েছে মালা পরানো হয়েছে বাংলাদেশের মাটি বাংলাদেশের জন্ম এটার মধ্যে কোন একটা নিজের গাভীর বাচ্চা এটা হলো দেশি বাচ্চা এটা কোনো এটা অরিজিনাল দেশি দেশাল বাচ্চা এটা একদম অরিজিনাল দেশাল একদম অরিজিনাল দেশাল বাচ্চা বুঝছেন কয় দাঁতের চাচা এটা হলো চার দাঁতের চার দাঁত চার দাঁত এটা কি আপনার ঘরের না বাইরের এটা হলো আমার ঘরেরই সেনাপতি চাচা হ্যাঁ ওর নাম হচ্ছে সেনাপতি কেমন আছে চাচা বর্তমান ওর মানে লাইভ ওয়েটটা ওজনটা ওজনটা আছে আপনার 650 কেজি আছে 650 কেজি হুম 650 কেজি এটা কি এক মাস আগে মাপা আপনাদের আমি এটা চাচ্ছিল 4.5 লাখ টাকা বুঝছেন এবং কাস্টমারের জন্য আমি নাম রাখছি আর আয়াত দেখবে পছন্দ জিনিস যদি পছন্দ হয় ওনারা দাম দর করে হয়তো নিবে হয়তো দেখা গেছে আমি একটু হয়তো বেশি হচ্ছিলাম একখানে বসলেও দুইটা পয়সা কম বেশি এটা দাম দর করছে হ্যাঁ যা খাটে হ্যাঁ যার বুঝে খাটে এরা দাম করবে আমার যদি বুঝবো তো নয় হ্যাঁ আলহামদুলিল্লাহ করে আমি দিয়ে দেবো আমি শখের বিষয়ে তিনটা গরু পালছি আপনারা আসছেন দেখছেন এবং ওটার নাম রাখছি রাজাবাবু এটা হলো বাদশাহ এটা হলো সেনাপতি বুঝছেন তো কোনো ভাই যদি কিনা শকিনদার যদি ভাই থাকে যদি পছন্দ হয় যদি আমাদের বাড়িতে নিয়ে যান আমি দাম দরের সুযোগ রাখছি ওটা চাষি 7 লক্ষ এটা চাষি 4.5 লাখ এটা চাষি 4.5 লাখ আপনারা আসার জন্য ধন্যবাদ এবং যদি কোনো ভাই যদি পছন্দ করে যদি কয় না এত টাকার মাল না আপনারা দাম দর করে হয়তো আমার কাছ থেকে নিয়ে যাবেন আমি আপনাদের দিয়ে দেবো কিন্তু যদি কিনি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার যে ঈদের জন্য আমি এই মালগুলা তৈরি করছি আমি যে হতে শখের বিষয়ে পালছি আপনারা যদি কোনো হৃদয় ব্যক্তি থাকে না আসে আমার কাছে দরদাম করে এটা নিয়ে যাবেন কোনো চিন্তাভাবনার কোনো কারণ নাই এই বলে আমি দর্শকের জন্য বিদায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম জি আচ্ছা ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম জি আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমাদের সঙ্গে আমরা রয়েছি একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে মাশাআল্লাহ দেখছেন এই তিনটা গরু যে আমরা দেখলাম একদম তিনটা গরুই কিন্তু দেখার মতো চোখে লাগার মতো শান্তি লাগার মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর গরু আপনারা দেখছেন দর্শক তো দোয়া করবেন যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যেন এই ধরনের সুন্দর সুন্দর গরুগুলো এই এই প্রান্তিক পর্যায়ে খামারি যারা পালন করে তাদের গরুগুলো যেন আসলে বিক্রি হয়ে যায় দামের ক্ষেত্রে যেটা বললেন চাচা মিয়া খুবই সুন্দর দাম বললেন তারপরেও আলোচনার সুযোগ আছে যারা বড় গরু নেন আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়ে থাকেন আমার মনে হয় এই চাচা মিয়ার বাড়িতে এসে এই তিনটা গরু একবার দেখে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম